যারা লড়তে জানে এবং গড়তে জানে বাংলা মিরর তাদের পক্ষে বাংলা মিরর সাহসীদের জানে আসসালাম আলাইকুম প্রিয় আমি হেলথ মিনিস্টারের কাছে জানতে যাচ্ছি আপনার কাজ কি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ কি খাদ্য মন্ত্রণালয়ের কাজ কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি প্রত্যেকটা সেক্টরে যদি বানরের গলায় মুক্ত তোরমালা যদি পরায় রাখেন তাহলে কিভাবে হবে আমি এক হাজার টেস্টিং কিট পাঠিয়েছিলাম যেগুলোর অ্যাকুরেসি নাইনটি এইট পয়েন্ট টু পার্সেন্ট আপনারা যেগুলো টেস্টিং কিট আছে যেগুলো আপনারা ডিটেক্ট করতে চাচ্ছেন এগুলোর অ্যাকুরেসি কত টেন টু থার্টি পার্সেন্ট আর এই টেস্টিং কিটগুলো নিয়ে এত কাহিনী করতেছেন কেন এখানেও কেন এখন ব্যবসা করতে হবে মানুষের জীবন নিয়ে যেগুলো অধিক পরিমাণ আমদানি করলে মাত্র তিনশো টাকার নিচে কম খরচ পড়বে এবং যে কেউ টেস্ট করতে পারবে এগুলো প্রেগনেন্সি টেস্টের মতো সিম্পল জিনিস এগুলোকে মানুষকে সচেতন কেন করছেন না আপনারা এখনো যদি সঠিকভাবে টেস্ট করা হয় বাংলাদেশে পঞ্চাশ হাজারের অধিক করোনা আক্রান্ত পেশেন্ট পাওয়া যাবে যাদের দ্বারা আগামী এক সপ্তাহের ভিতরে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পাঁচ লাখ থেকে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি থেকে আরো কয়েক কোটি ছাড়িয়ে যাবে আপনাদের অসতর্কতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমার কোম্পানি মেডিসিন লিমিটেড একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর বাংলাদেশের মধ্যে চায়নার যে কোম্পানি ওদের অ্যাকোরসি নাইনটি এইট পয়েন্ট টু পার্সেন্ট এবং এই প্রোডাক্টটা আমি সম্পূর্ণ ফি দিতে চাচ্ছি আমার কোম্পানিটা আপনাদেরকে ফ্রি দিতে চাচ্ছে আমার কোন প্রফিটের প্রয়োজন নেই এক টাকা প্রফিটের প্রয়োজন নেই আল্লাহ রহমতের নব্বই পঁচানব্বইটা দেশ আমার এই বয়সে আমি ট্রাভেল করেছি আমার যতগুলো কোম্পানি আছে নিজ পরিশ্রমে আমি এগুলো করেছি আমার আপনাদের মতো কারো দুর্নীতি করে নেই কোন লোন নেই অনেক পরিশ্রমের মাধ্যমে আমি আসছি আমি আমি চাচ্ছি মানুষের সেবা করতে একটা মানুষকেও যদি আমি বাঁচাতে পারি আল্লাহ বলেছে যদি আমি এই মহামারীতে যদি আমি একটা মানুষের জীবন রক্ষা করতে পারি যেন আমি সমস্ত মানব জাতিকে রক্ষা করতে পারলাম কেন আপনারা এখন দেশবাসীর পিছনে কেন সহযোগিতা করছেন না এখনো কেন নুন পলিটিক্স এর কথা বলতেছেন এই স্বাস্থ্যমন্ত্রী আপনি একটা স্টুবিডার মতো এখনো কিভাবে কথা বলেন এটা পিপি উচ্চারণ করতে পারেন না হ্যাঁ একটা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ছাড়া একটা ডাক্তারকে আপনি যুদ্ধের ময়দানে ছেড়ে দিবেন উইদাউট বুলেট প্রুফ জ্যাকেটে আপনি যদি যুদ্ধে ছেড়ে দেন অস্ত্র দিয়ে তাহলে কি সে কি তার জীবন রক্ষা পাবে একটা চলন্ত্র ট্রেনের সামনে যদি তাকে আপনি ছেড়ে দেন যদি বলেন যে হ্যাঁ আল্লাহ বাঁচাবে তাহলে কি হলো আপনার মাথায় কি কোনো বিবেক মানুষের জীবন নিয়ে আর কত ছিনিমিনি খেলবেন আমি আপনাকে সমস্ত সহযোগিতা করতে চাচ্ছি আপনার উইদিন ওয়ান উইক সাত দিনের ভিতরে পাঁচ লক্ষ দশ লক্ষ কত লক্ষ কিট লাগবে আপনার তিনশো টাকার কম প্রাইস পড়বে তো এই মানগুলো এগুলো নিয়ে এখনো কেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট কমিশন চাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট হোয়াই আমি তো সহযোগিতা করতে যাচ্ছি আমি আমার জীবন আমার কোনো চাওয়া নেই আমি এখানে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছি জার্মানিতে আমি নিজে সেলফ লকডাউনে আছি বর্তমানে আমি এখানে থাকা অবস্থায় তো মানুষের মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি আপনাদের মন কি একটুও কাঁদে না এই দুই মাস পরে যখন খাদ্য সংকট হবে এই এক একটা মানুষ এই গরিব মানুষ দেখুন যাদের কাছে টাকা থাকবে যারা বিত্তবান তাদেরও তো খাবার থাকবে না তখন এরা কি করবে সমস্ত দেশের মানুষ একটা হিংস্র বাঘের চেয়ে হয়ে যাবে আপনি রাজশাহীতে দেখেননি কুকুরে হরিণ খেয়ে ফেলছে তো এই মানুষগুলো আপনারা যদি পাবে এই সেনাবাহিনী আমাদের দেশের পুলিশ বাহিনী সরকারি কর্মকর্তা বিভিন্ন যারা যারা আছে আছে ডিসি তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন প্রোটেকশন বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ এটা একটা ভাইরাস এটা কেমিক্যাল মারাত্মক ভাইরাস যেগুলোর সংস্পর্শ আপনার অরিজিনাল পার্সোনাল প্রোটেকশন নিয়েও অনেক ডাক্তার ভালো ভালো উন্নত রাষ্ট্রে মারা যাচ্ছে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট সহ আক্রান্ত হচ্ছে আপনারা কিসের এখন পর্যন্ত আর কত পরে মানুষ মারা গেলে সচেতন করবেন রক্ষা করবেন কিসের প্রণোদনা এখন আপনি সমস্ত বাজার এখন খাদ্য এবং চিকিৎসার জন্য কেন করছেন না এবং সমস্ত কিছু আর্মি দ্বারা কেন পরিচালনা করতেছেন না এখনো আপনার লোকজন চাল চুরি করতেছে ছি ধিক্কার হয় আপনাদের আপনাদের জন্ম নেওয়া যে কত পাপ হয়েছে এই জাতির এই জাতি এখন কিভাবে তা সুদ্রাবে এই মানুষগুলো কবে সচেতন হবে আপনারা কবে সচেতন হবেন দয়া করে আপনারা ধূমপান করেন না আপনারা কোনো স্মোকিং করেন না কোনো ধরনের ড্রিঙ্কস করবেন না আপনার শরীরে আপনারা আরো বাড়ানোর চেষ্টা করেন বেশি করে পানি খান আপনারা সতেজ থাকুন ঘর থেকে বেরোয়েন না আপনারা যত খাবার আছে পরিমাণ মতো খান এক আইটেম খান আমি দীর্ঘ সাতাশ আড়াইশ দিন যাবত আমি ঘর থেকে বেরোচ্ছি না আমার বাসার এক মাসের বাজেট এক মাসের যে বাজার সেগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যে পাঁচ ছয় মাস খাওয়ার জন্য টাকার জন্য নয় যেন আমি সুপার মার্কেটে গেলে আমি আবার যেন আক্রান্ত না হই আমার কারণে যেন আমার সন্তান না আমার স্ত্রী যেন আক্রান্ত না হয় সেই কারণে আমি ঘরের ভিতরে আছি আমি আল্লাহকে ডাকতেছি আমি মানুষের এখানে বসে আপনাদের সেবার জন্য আমি হাত বাড়াচ্ছি আপনারা কবে জাগবেন আপনারা প্রিয় দেশবাসী আপনারা জাগুন আপনাদের গুজবগুলো যেন গজবে পরিণত না হয় এখনো আপনাদের চোখ দিয়েছে আপনাদের সুদৃষ্টি দিয়েছে নিজেদের জীবন রক্ষা করুন মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে প্লিজ দয়া করে নোংরা করবেন না এই মুহূর্তে দেশবাসীর পাশে দাঁড়ান আপনার ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরে যেগুলো অথর্ব আছে তাদেরকে সরিয়ে যারা কাজ করতে পারবে তাদের হাত বাড়ান তাদেরকে দিয়ে অন্তত দেশের সেবা করার সুযোগ দিন দেশের মানুষ এখন বাঁচতে চায় আর কিছুই চায় না দেশের মানুষ এখন খাবার চায় আগামী দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে কি হবে সেগুলোর কথা চিন্তা করুন মানুষকে সত্য কথা বলুন যেন সবাই সচেতন থাকে তাহলে অন্তত কিছু হল মানুষ রক্ষা যেখানে অন্যত রাষ্ট্রগুলো ব্যর্থ সেখানে বাংলাদেশের পরিণতি কি হবে একটু ভাবুন দেশের মানুষ আপনাদেরকে ভুলে যাবে আপনাদের সমস্ত কিছু ভুলে যাবে যদি ওরা জীবিত থাকতে পারে ওদের পাশে দাঁড়ান প্লিজ বাংলা মিরর আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন